হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা। আপনারা কেমন আছেন? আমি নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখবো যে কীভাবে পেজ নাম্বার অ্যাড করতে হয়। তো চলুন আমরা দেখে নিই পেজ নাম্বার অ্যাড করার জন্য আমাদের কী করতে হয় এবং কোথায় কোথায় আমরা পেজ নাম্বার অ্যাড করতে পারি। তো আমরা সর্বপ্রথমে কোথায় ক্লিক করবো? ইনসার্ট ট্যাবে আসার পরে এই যে হেডার অ্যান্ড ফুটার গ্রুপ, এরপরে পেজ নাম্বার। কোথায় আমরা পেজ নাম্বার অ্যাড করতে চাই? টপ অফ পেজ, বটম অফ পেজ, মার্জিন অফ পেজ, না কারেন্ট পজিশন? যেখানে আমরা করতে চাই সেখানে করতে পারি। আমরা প্রথম দিকে আসি, পেজের প্রথম এলাম, ভিডিওর এই শেষে আমরা ক্লিক রাখলাম। রাখার পরে আমরা যদি পেজ নাম্বার, এরপরে আমরা কারেন্ট পজিশন এলাম, এই এটা আমরা সিলেকশন করলাম বা এই ওয়ান পেজ এটা ক্লিক করলাম, দেখেন সেই পেজ নাম্বারটা কোথায় এসেছে, কারেন্ট পজিশন, অর্থাৎ যেখানে আমি ছিলাম। সাপোজ আর একটা করছি, দেখেন আমরা ইউ এর ভিতরে ক্লিক রাখলাম। রাখার পরে আমরা পেজ নাম্বার এলাম, হেডার ফুটার গ্রুপ, এরপরে কারেন্ট পজিশন ব্লাঙ্ক নিলাম, তাহলে এই ইউ এর ভিতরে এক এসেছে, তার মানে এটা কি হচ্ছে, কারেন্ট পজিশন। এবার ভালো করে দেখেন, আমরা যদি টপ অফ পেজ করি অর্থাৎ পেজের উপরে হবে। এবারে আমরা এখান থেকে যে কোনো স্টাইল চুজ করতে পারি, সাপোজ আমরা এটা নিলাম, তাহলে দেখেন এরকম এসেছে। এবার আমরা ক্লোজ করে দিলাম। কতগুলো টোটাল পেজ আছে? পেজ ওয়ান অফ সিক্স, অর্থাৎ এখন এক নম্বর পেজে আছে, ছয়টি পেজ আছে। আমরা দুই নম্বর পেজ এলাম, ছটি পেজ আছে। এবার আমরা তিন নম্বর পেজ এলাম, ছটি পেজ আছে। এভাবে আমরা এটি করতে পারছি, তাই না? এখন আবার পুনরায় আমরা পূর্ব যে অবস্থায় এলাম, রিমুভ করলাম পেজ নাম্বার। এখন আমরা চাইছি যে বটম অফ পেজ, অর্থাৎ পেজের নিচে যদি পেজ নাম্বার দিতে চাই, সাপোজ আমরা এই পেজ নাম্বারটি ইউজ করতে চাই, এটা ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন প্রত্যেক পেজের নিচে, এটা পেজের নিচে এবং এটা পেজের নিচে, এইভাবে কি পেজ নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছে। এভাবে আমরা কি বটম অফ পেজ করতে চাইলে, অর্থাৎ পেজের নিচে পেজ নাম্বার দিতে চাইলে দিতে পারি। এবারে দেখেন আমরা যদি মার্জিন, পেজ মার্জিন করি, তাহলে পেজের মার্জিন যেটা আছে, অর্থাৎ যে খালি জায়গা আছে সেখানেই পেজ নাম্বারটি হবে। কোথায় এবার আমরা দিতে চাই? সাপোজ এখানে সার্কেল এবং রাইট আমরা দিলাম, পেজ নাম্বার তিন দেখিয়ে দিচ্ছে, ক্লোজ করে দিলাম। দেখুন তিন, এরপরে কি চার, এভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে। এভাবে আমরা কি পেজ নাম্বার ইউজ করতে পারি। এবারে আমরা চাইছি যে 1 2 3 4 5 এসেছে, এটা আমরা রাখবো না, অন্য কোনো কিছু রাখবো। তাহলে আমরা কি করব, এই যে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করব। করার পরে কি টাইপের পেজ নাম্বার দিতে চাই, এ বি সি আমরা দিতে চাই, সিলেকশন করলাম, ওকে করলাম। এখন দেখেন এ বি সি ডি নামে পেজ নাম্বার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি নামে পেজ নাম্বার হয়ে গেছে। সাপোজ আপনারা এ বি সি চাইছেন না, রোমান 1 2 3 চাইছেন, তাহলে রোমান দিয়ে দিলেন, 1 2 3 যেটা দিতে চান সেটা দিলেন। এবার ওকে করলেন, দেখেন 1 2 3 4 5 কি চলে এসেছে, এই হরফে চলে এসেছে, রোমান হরফে। তাহলে এভাবে আপনি কি হেডার, ফুটার বা পেজ নাম্বার ইউজ করতে পারেন। পরের টিউটোরিয়ালে আমরা দেখব যে টেক্সট বক্স, একটা বক্সের ভিতরে লিখবো আর একটা বক্সের ভিতরে লেখাটি কিভাবে চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচ ফ্রেন্ড। এবং আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চোখ রাখুন।